বন্ধুরা আশা করি তোমরা প্রচণ্ড ভালো আছো আর ময়াতে আছো এই পুরো ব্লগটাতে আমি তোমাদেরকে বলবো তোমরা কি করে সেঞ্জেন ভিসা পাসপোর্টে স্ট্যাম্প লাগাতে পারো আর কিভাবে তোমরা খুব জলদি পারবে ঠিক আছে তো গাইজ আমি এখানে আমি দিয়ে দিচ্ছি তোমাদের আমি প্রপার চ্যাপ্টার ওয়াইজ কেন কি এটা তোমার তিন চারটি চ্যাপ্টারে ডিভাইড হবে তোমাদের টাইম লাইনের জন্য তোমাদের টাইমের সুবিধার জন্য আমি এখানে সব কিছু চ্যাপ্টার দিয়ে দেবো তোমরা দেখতে পারো ক্লিক করে বাট আমি রেকমেন্ড করবো তোমরা এই ভিডিওটাকে পুরোটা দেখো কেন কি তোমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো জানা খুব দরকার বিকজ সেই ইঞ্জিন ভিজা ওয়ান অফ দি ক্রিটিক্যাল অ্যান্ড ইম্পর্টেন্ট ভিজা ফর ইউর পাসপোর্ট ফর ইউর এন্টায়ার ট্রাভেল লাইফ আমি চাইবো না কি তোমাদের কোনো কোনোভাবে তোমাদের রিজেকশন হোক আর তোমাদেরকে আমি যেরকমভাবে প্রসেস প্রসেসটা বলবো সব কিছু তোমরা এই ভিডিওটা দেখলে পরিষ্কার বুঝতে পেরেছো তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম তাহলে আমরা এটাকে স্টার্ট করি এই ব্লগটাকে গাই সব থেকে প্রথমে হচ্ছে কেন তোমরা সেঞ্জেন ভিজা অ্যাপ্লাই করবে গাইজ ফার্স্ট অফ অল অবভিয়াসলি আমি এটা ট্যুরিস্ট হিসাবে বলতে চাই আমি ওই সেন্সে আমি তোমাদেরকে বলবো সেঞ্জেন ভিজা বেসিক্যালি হচ্ছে তোমার নিয়ে বানানো হয় ওকে ছাব্বিশটা কান্ট্রি যে কোনো তুমি কান্ট্রি যদি তোমার যদি মনে করো স্ট্যাম্প লেগে যায় ভিজাতে তুমি ইনসাইড তুমি একবার ঢুকে গেলো ওই কান্ট্রিতে তুমি যে কোনো ছাব্বিশটা কান্ট্রি ঘুরতে পারবে বাট একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে ওকে সেন্ডেন ভিজা তোমার মিনিমাম তোমার অ্যাজ পার দি ভিজা যেই কান্ট্রিতে তুমি অ্যাপ্লাই করছো ইদের তুমি ওয়ান মান্থের জন্য পেতে পারো পনেরো দিনের জন্য পেতে পারো নাইনটি ডেজের জন্য পেতে পারো নট মোর দেন দ্যাট আমার কাছে যে ভিজাটা আছে সেটা আছে তোমার মাল্টিপাল এন্ট্রি ভিসা আর আমি পেয়েছিলাম থার্টি ডেজের জন্য তিরিশ দিনের জন্য মানে আমি তিরিশ দিনের মধ্যে আমি যে কোনো জায়গা যেতে পারি ঘুরতে পারি কিন্তু মাল্টিপাল এন্ট্রি মানে আমি ইউরোপ থেকে বেরিয়ে যে কোনো এই সেনজেন কান্ট্রি থেকে বেরিয়ে আবার আমি চাইলে ঢুকতে পারি তো দ্যাটস স্কল মাল্টিপল এন্ট্রি আর সিঙ্গেল এন্ট্রি মানে হচ্ছে তুমি যেগুলো একবার ঢুকলে আর তুমি সেনজিন কান্ট্রি থেকে বেরোতে পারবে না ওকে তোমাকে একবার তুমি বেরিয়ে গেলে তোমার এই ভিসাটা এক্সপায়ার করে যাবে ভিদার কোনো পলিসি থাকবে না তো দিস ইজ কমপ্লিটলি আমি মাল্টিপল এন্ট্রি পেয়েছিলাম এটা আমার প্রোফাইল হিসেবে পেয়েছিলাম তো আমি তোমাদেরকে এই ভিসাতে পুরো প্রসেসটা বলবো তোকে সব থেকে প্রথম যেটা কোয়েশ্চেন আছে সেনজিন ভিসার জন্য তোমরা কোন অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করবে অ্যাম্বাসি মানে হচ্ছে ইদার তোমার ফ্রান্স আছে জার্মানি আছে গ্রিস আছে তোমার স্পেন আছে পর্তুগাল আছে তোমার বোদাপেস্ট আছে প্রাগ আছে ভিয়েনা আছে যেখানে মানে তুমি কোন অ্যামস্টারডাম আছে কোন অ্যাম্বাসি থেকে অ্যাপ্লাই করবে ওকে এবার চেয়ে সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমাকে প্রসেসটা জানতে হবে সেনজেন ভিজার টোটাল প্রসেসটা কি এটার মেন প্রসেস হচ্ছে তোমার বেসিক্যালি তিনটে ভাগে হয় ফার্স্ট হচ্ছে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেকেন্ড হচ্ছে তোমাকে ডকুমেন্ট প্রিপেয়ার করতে হবে থার্ড হচ্ছে যেদিনকে তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবে ওই টাইমে গিয়ে তোমাকে ডকুমেন্ট সাবমিশন করতে হবে ঠিক আছে তো এই তিনটে হচ্ছে স্টেপ ভেরি সিম্পল অ্যাপয়েন্টমেন্ট ডকুমেন্ট জোগাড় করতে হবে আর তোমাকে কি সাবমিশন করতে হবে অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে বহুতই ইম্পর্টেন্ট যতক্ষণ না তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবে ততক্ষণ তুমি ডকুমেন্ট সাবমিটই করতে পারবে না ওকে তো আমি প্রথমে ট্রাই করেছিলাম ফ্রান্সের জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট আমি দেড় মাস ধরে পাইনি জার্মানির জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট আমি এক মাস দেড় মাস ধরে পাইনি আমি আমস্টারডামে ট্রাই করেছিলাম তাও পাইনি ইনফ্যাক্ট আমি গ্রিসের পারছিলাম কিন্তু গ্রিসটা আমি পরে আমি ক্যান্সেল করলাম কেন কি আমি দেখলাম কি কারণটা হচ্ছে আমার যে ট্যুর ইটার্নটা ছিল সেটা আমার নর্দার্ন পার্টের ছিল আমি গ্রিসে যদি আমি মনে করো এন্টার করতাম ভিসাটা অ্যাপ্লাই করতাম অ্যাপয়েন্টমেন্ট তাহলে আমাকে গ্রিস থেকে ওই কান্ট্রিতে আবার আমাকে ফ্লাইট নিয়ে আমাকে ইদের আমাকে নর্থ ইউরোপে আমাকে যেতে হতো তো ওইটা একটা অ্যাডিশনাল কস্ট ছিল সেটা আমি এই আমি গ্রিসে অ্যাপ্লাই করিনি তো আমি অ্যাপ্লাই করেছিলাম স্পেনে ওকে স্পেন তো স্পেনে অ্যাপ্লাই করার সব থেকে মেজার আমার ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা ছিল অ্যাপয়েন্টমেন্ট আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলাম উইদিন সেভেন ডেজ আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলাম প্রথমে আমি যেই স্পেনের আমি এম্বাসিতে গেলাম বিএলএস অ্যাপ্লিকেশন ইন্টারন্যাশনাল সেন্টার বলে এখানে আরেকটা জিনিস তোমার জানা দরকার গাইজ আমরা অ্যাজ এ নর্মাল ট্রাভেলার জানি কি ভিএফএস গ্লোবাল আমরা শুনে এসেছি ভিএফ ভিএফএস গ্লোবাল কি সেনজেন ভিজা তোমার ভিএফএস গ্লোবাল দিয়ে হয় ওকে কিন্তু এরকম নয় কিছু কান্ট্রি যেগুলো তোমার ভিএফএস গ্লোবাল হচ্ছে একটা এজেন্সি যার থ্রু দিয়ে আমাদেরকে ভিজা অ্যাপ্লাই করতে হয় আর ভিএফএস গ্লোবাল তোমার সামনে আমাদের ডকুমেন্টগুলোকে সাবমিট করে ওকে কিন্তু কিছু এম্বাসি আছে যারা তোমার ডিরেক্টলি তোমার অন্য এজেন্সির থ্রু দিয়ে করে যেরকম স্পেনের হচ্ছে বিএলএস ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন সেন্টার গ্রিসের অন্য একটা অ্যাপ্লিকেশন সেন্টার আর ফ্রান্স জার্মানি অ্যামস্টারড্যাম এগুলোর তোমার ভিএফএস গ্লোবাল ওকে তো আমি কি করেছিলাম আমি স্পেন অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করেছিলাম স্পেন অ্যাম্বাসির সেপারেট তোমার অ্যাপ্লিকেশন সেন্টার হয় যেটা হচ্ছে তোমার বিএলএস ঠিক আছে এবার চলো এবার আমরা ভেতরে যাবো এবার তোমাদেরকে আমি পুরো প্রসেসটা তোমাদেরকে বলবো কী কী ডকুমেন্ট লাগবে কত দিন লাগবে কোন কোন জিনিসগুলোকে তুমি প্রপারলি ফ্যাক্টার করবে কেয়ার করবে তারপরে তুমি অ্যাপ্লিকেশন তুমি সাবমিট করতে পারো আই হোপ ইট ইস ক্লিয়ার এত অবধি তাহলে তোমরা কী করবে আমি স্পেনের অ্যাম্বাসি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছিলাম তো স্পেনের সব থেকে প্রথমে গিয়ে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ঠিক আছে চলো এবার সিস্টেমের ভেতরে এবার তোমাদেরকে বলি ওকে লেটস গো ইনসাইড দি সিস্টেম তো গাইজ ফাইনালি আমরা সিস্টেমের মধ্যে চলে এসেছি এটা হচ্ছে মেন পেজ ঠিক আছে গাইজ তোমাদেরকে বলে দিই তোমরা এই পেজগুলো তোমাদেরকে ওপেন করতে হবে সব থেকে প্রথমে হচ্ছে ইন্ডিয়া ডট বিএলএসএস স্পেন ভিসা ডট কম ট্র্যাক দেখিয়ে দিই তোমাদেরকে গুগলে গিয়ে গুগলে গেলাম এখানে গুগল ডট কম গুগল ডট কমে গিয়ে এখানে তোমাদেরকে টাইপ করতে হবে বিএলএস স্পেন ঠিক আছে দিস ইজ দ্য ওয়েবসাইট ইন্ডিয়া ডট বিএলএসএস স্পেন ভিসা ডট কম এখানে যেই খুললে এই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলবে ঠিক আছে ওকে তো ফার্স্ট পেজ হচ্ছে তোমাদের এখানে গিয়ে হচ্ছে ভিসা টাইপ ফার্স্ট দেখো এই পেজটা যখন ওপেন করলে এখানে গেলে ভিসা টাইপ অবভিয়াসলি ভিসা টাইপে আমাদের লাগবে সেঞ্জিন ভিসা ঠিক আছে সেঞ্জেন ভিসা আমরা স্পেন অ্যাম্বাসির থ্রু দিয়ে অ্যাপ্লাই করছি ক্লিক করলাম আমরা পাবো এই পেজটা পাবো ওকে ফার্স্ট হচ্ছে তোমার ওভারভিউ তুমি কত রকমের ভিসা অ্যাপ্লাই করতে পারো ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এয়ারপোর্ট ট্রানজিট ভিসা ট্রানজিট ভিজা ফর সিমেন্ট আর ফ্যামিলি মেম্বার অফ ইউই সিটিজেন আমাদের ট্যুরিস্ট ভিসা লাগবে ট্যুরিস্ট ভিসার এখানে এখানে লিখেই দিয়েছে পিরিয়ড অফ ম্যাক্সিমাম থ্রি মান্থস সরি ওয়ান এইটি ডেজ নয় ম্যাক্সিমাম তিন মাসের জন্য তোমরা খালি পেতে পারো ঠিক আছে নেক্সট ভিসা ফি এবার স্পেন ভিসার এখানে তোমার কত টাকা লাগবে তো এখানে তোমাদের লেখাই আছে ট্যুরিস্ট ভিসা টাকা লাগছে তোমার সিক্স এইট এইট থ্রি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড থ্রি প্লাস বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিস চার্জ মানে তুমি এটা বিএলএসের থ্রু দিয়ে করছো তো ওরা একটা চার্জ নিচ্ছে ওয়ান নেবে আরেকটা জিনিস তোমার লাগবে দে উইল চার্জ ইউ ছশো টাকা তোমার কুরিয়ারের জন্য আর টু হান্ড্রেড রুপি এস এম এসের জন্য এইট হান্ড্রেড রুপি অ্যাডিশনাল আরও তোমাদের চার্জ পড়বে ঠিক আছে তো এইটা হচ্ছে টোটাল ফি তো তোমরা বুঝতে পেরে গেছো কত টাকা লাগছে অলমোস্ট নাইন থাউজেন্ড রুপি পার পারসেন তোমাদের ভিদা চার্জ লাগবে নেক্সট হচ্ছে কি কী ডকুমেন্ট লাগবে এবার হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ডকুমেন্টসে তোমাদের স্পেনের তোমার দুটো জায়গাতে তোমার এম্বাসি আছে একটা হচ্ছে দিল্লিতে আছে একটা হচ্ছে মুম্বাইতে আছে এবার দেখো এখানে তোমার ডকুমেন্ট চেক লিস্ট ফর মুম্বাই জুরিরেকশন আর ডকুমেন্ট চেক লিস্ট ফর দিল্লি জুরিরেকশান তোমাকে এখানে জানতে হবে কি তোমার তুমি কোন জুরিরেকশনে পড়ছো ঠিক আছে দ্যাট ইউ উইল গেট ইট তো আমি সাজেস্ট করব তোমরা কি করবে এখানে এইখানে তোমরা স্পেন এম্বাসির ওয়েবসাইটে ঠিক আছে তোমরা যখন লগ করবে তোমরা এখানে ইমেল আইডি পাবে একটা ওকে এইখানে ইনফো ডট ইউএসএস স্পেন ডট ভিএফএস লাইন ডট কম ওকে এখানে তোমরা মেল করে জিজ্ঞেস করে নেবে আমরা এই স্টেটে তো কোন জুডিটিকশানে পড়ছি ঠিক আছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট ওকে যতক্ষণ না তোমরা ওই জুডিডিকশানটা জানতে পারবে তোমরা আগে প্রসিড করতে পারবে না ঠিক আছে তো আমি পড়ছিলাম মুম্বাই জুডিডিকশানে ওকে তো আমি এখানে কি করলাম এখানে আমাদের মুম্বাই তো আমার মুম্বাই জুরিডিকশান বাকি সব ডকুমেন্ট মোটামুটি একই হবে কিন্তু দিস ইজ ইম্পর্টেন্ট নেটে চেক করে নেবে একবার তোমরা কোন জুডিডিকশানে পড়ছো ইদার মুম্বাই না দিল্লি ওকে গাইজ এবার প্রসিড করার আগে সব থেকে দরকার হচ্ছে তোমাদের বুক অ্যাপয়েন্টমেন্ট ওকে তো এখানে আমরা গেলাম সেনজেন ভিজা বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট এখানে তোমার জেনারেল তোমাকে ইন্ডিভিজুয়াল না ফ্যামিলি আমি ফ্যামিলি দিয়েছিলাম কেন কি আমি আর লিনা একসতে আমরা গেছিলাম তো ফ্যামিলি দেবে এখানে ফ্যামিলি ক্লিক করবে দুটো মেম্বার না চারটে মেম্বার টোটাল আটটা মেম্বার অব্দি হয় পাসপোর্ট কোথা থেকে পেয়েছিলে দুজনের আলাদা আলাদা মেন একটা অ্যাপ্লিকেশান হবে আর একটা হবে সাপোর্টিং গাইডেন্স তো তোমার মনে করো তুমি যদি মনে করো তুমি তোমার ওয়াইফের সাথে যাচ্ছ তো তুমি তোমারটা দিও সিলেক্ট পাসপোর্ট ইস্যু কোথা থেকে তুমি পাসপোর্ট পেয়েছিলে রেসিডেন্ট কত দিনের জন্য যাবে ওকে লেস দ্যান সিক্স মান্থ আমি গেছিলাম দু সপ্তাহের জন্য ফোরটিন ডেজ আমি এখানে দু দেন সিক্স মান্থ ক্লিক করেছিলাম কোন সেন্টার সিলেক্ট ইউ সেন্টার তুমি সিলেক্ট করবে এখানে যখন তুমি এগুলোকে ফিল আপ করবে সিলেক্ট হয়ে যাবে অ্যাড অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি ট্যুরিস্ট ভিসা ফোন নাম্বার তুমি অ্যাপ্লিকেশন তুমি অ্যাপয়েন্টমেন্টের তুমি স্লট পাবে এরমভাবে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট তোমাকে বুক করতে হবে যেই তুমি অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলবে তুমি ওই দিনকে তোমাকে এবার তোমাকে যেতে হবে ডকুমেন্টকে নিয়ে ওকে তো ইউ নিড টু গো উইথ ইউর অল ইউর ডকুমেন্টস এবার চলো আমরা যাই কোন কোন ডকুমেন্ট তোমাদের লাগবে ট্যুরিস্ট ভিজাতে সো গাইস ট্যুরিস্ট ভিজাতে তোমাদের সব থেকে প্রথমে লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম তুমি এটা এই এই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে ডাউনলোড ফর্মে গেলে ইউ উইল ফাইন্ড এ অ্যাপ্লিকেশন ফর্ম ইংলিশে থাকবে স্প্যানিশে থাকবে অবভিয়াসলি তুমি ইংলিশ চুজ করবে এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি ডাউনলোড করতে পেরে যাবে ডাউনলোড করে নেবে এটাকে প্রপারলি ফিল করবে নেক্সট ফটো লাগবে থার্টি ফাইভ টু ফরটি ফাইভ এম অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো লাগবে পাসপোর্ট অফ দি অ্যাপ্লিকেশান টু ব্ল্যাঙ্ক পেজেস মানে এখানে বলেছে তোমার পাসপোর্টে অ্যাটলিস্ট দুটো ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে আর তোমার পাসপোর্টটা অ্যাটলিস্ট থ্রি মান্থের ভ্যালিডিটি থাকা দরকার ঠিক আছে আরেকটা ইম্পর্টেন্ট ওয়ান কপি পেজেস অফ পাসপোর্ট উইথ বায়োমেট্রিক ডেটা মানে তোমার আরেকটা তুমি মনে করো এর আগে যেখানে যেখানে ট্রাভেল করেছো প্রত্যেকটা পেজের তোমার ইমিগ্রেশনের তোমার এখানে জেরক্স লাগবে আর খালি পেজেরও তোমার জেরক্স লাগবে বুঝতে পারলে কিছু বি ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নিও আমি তোমাদেরকে বলে দেবো নেক্সট প্রুফ অফ রেসিডেন্ট তুমি তোমাদের আধার কার্ড দিতে পারো আর অন্য কিছু অ্যাড্রেস থাকলে দিতে পারো আমার পাসপোর্টেই আমার প্রুফ অফ রেসিডেন্ট ছিল আর আমার আধার কার্ডেও আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ছিল তো আমি ওটা দিয়ে দিয়েছিলাম নাও আনাদার নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স খুব দরকার উইদাউট ট্রাভেল ইন্স্যুরেন্স তুমি এই অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবে না তো ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য বেস্ট হচ্ছে কেয়ার হেলথ ইন্স্যুরেন্স যেটা তোমাদের ওদের অফিসিয়াল ওয়েবসাইটেই থাকে ওকে ইউ ক্যান ফাইন্ড ইট দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট তো ওরা কেয়ারটাকে ওরা সাপোর্ট করে কেয়ার হেলথ ইন্স্যুরেন্সে যাবে এখানে তুমি মোবাইল নাম্বার দিলে সব কিছু ফিল আপ করলে আর এখানে তোমার বলেছে এখানে তোমার বলেছে কি থার্টি থাউজেন্ড ইউরো হতে হবে এক একজনের তো আমি কি করেছিলাম আমি আমার ফ্যাম ফ্যামিলির জন্য আমি ওয়ান লাখ ইউরো করেছিলাম হার্ডলি এটা কিছু সিক্সটিন হান্ড্রেড রুপিস পড়েছিলো ষোলোশো টাকা তো সিক্সটিন হান্ড্রেড থেকে এইটিন হান্ড্রেড মতন পড়েছিলো তো আমি এটা ইন্স্যুরেন্স নিয়েছিলাম তুমি পাঁচ মিনিটে বের করতে পারবে ওকে এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট কাভার লেটার কাভার লেটারটা কী জিনিস তোমরা যদি জানতে চাও আমাকে আমাকে লিখো আমি সেপারেট ওটার ব্যাপারটা কন্টেন্ট ব্লগ বানিয়ে দেব তোমাদের জন্য কাভার লেটারে তোমার থাকবে তুমি কোন কোন জায়গা তুমি ট্রাভেল করছো তুমি কার সাথে ট্রাভেল করছো কীভাবে তুমি ট্রাভেল করছো কোন কোন হোটেলে তুমি থাকবে সব কিছু ওই কাভার লেটারে দিতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে তোমার ফ্লাইট বুকিং ফ্লাইট বুকিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এখানে একটা জিনিস আছে একটা তোমার একটা ট্রিক আছে ফ্লাইট বুকিং তোমার এখানে তোমাকে দেখাতে হবে বাট তোমাকে ফ্লাইট বুকিং রিজার্ভেশনটা দেখাতে হবে তোমার যদি ওটা কনফার্ম টিকিট তোমাকে দেখাতেই হবে কিন্তু ফ্লাইট বুকিং হ্যাজ টু বি রিফান্ডেবল ওকে রিফান্ডেবল করে নিও যদি মনে করো তোমাদের ভিজা ক্যান্সেল হয়ে গেল তোমাদের ফ্লাইটের কিন্তু পুরো টাকাটা নষ্ট হয়ে যাবে তো এইটার জন্য তোমরা যদি হেল্প চাও তো আমাকে বলো আমার কিছু বন্ধুরা আছে যারা হেল্প করে দেয় তো ওরা তোমাদেরকে দে উইল চার্জ ইউ ফর পার প্যাসেঞ্জার সাম ফাইভ থাউজেন্ড কিছু পাঁচ হাজার টাকা নেয় তো তুমি তোমার যদি কোনো চেনাশোনা থাকে তুমিও সেরমভাবে করতে পারো বাট ইট শুড বি রিফান্ডেবল আর ক্যান্সেলড তোমার হতে রিফান্ডেবল করে নিও কি যদি বাই চান্স ভিজা রিজেক্ট হয়ে যায় নাহলে তোমাদের তাহলে পুরো এক লাখ টাকা চলে যাবে তোমাদের এটা রিজার্ভেশন টিকিট লাগবে বাট রিফান্ডেবল টিকিট হলেও চলবে নেক্সট হোটেল অ্যাকোমেডেশান খুব ইম্পর্টেন্ট তুমি মনে করো দু সপ্তাহের জন্য যাচ্ছ কোন কোন হোটেলে থাকছো কীভাবে কত দিনের জন্য থাকছো সব কিছু কনফার্ম তোমাকে দেখাতে হবে আমি যেরকম স্পেনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো আমি স্পেনের জন্য আমি বার্সেলোনাতে কোথায় থাকছি মাদ্রিদে কোন হোটেলে থাকছি এগুলো তুমি বুকিং ডট কম কিংবা মেক মাই ট্রিপ ডট কমে তুমি ওয়ান রুপি দিয়ে তুমি বুক করে রাখতে পারবে কনফার্ম টিকিট তুমি রিজার্ভেশন পে করবে না একদম তুমি ওগুলো তোমাকে রিজার্ভেশন নিয়ে তোমাকে সাবমিট করতে হবে নেক্সট তারপরে মোস্ট ইম্পর্টেন্ট এভিডেন্স অফ ইকোনমিক মিনস এটা প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট থিং লাগবে তোমাদের লাস্ট সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট ওকে তোমরা যদি স্যালারিড এমপ্লয়ি হও তো তোমাদের স্যালারি যেখানে ক্রেডিট হচ্ছে ওকে ওই অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থ তোমাকে দেখাতে হবে পে স্লিপ দেখাতে হবে লাস্ট থ্রি মান্থসের পে স্লিপ মানে স্যালারি স্লিপ ইনকাম ট্যাক্স রিটার্ন লাস্ট টু ইয়ার্সের ফর্ম সিক্সটিন কিংবা আইটিআর ভি দেখাতে হবে প্যান কার্ড দেখাতে হবে আর মনে করো তোমরা চাকরি করছো না তাহলে তোমাকে বিজনেসের তোমাকে ইনকাম ট্যাক্স দেখাতে হবে কিংবা তুমি মনে করো তোমার বাবা মা তোমাকে স্পন্সার করছে তোমাকে স্পন্সার লেটারের প্রুফ দেখাতে হবে বাবা মার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এভরিথিং ইউ হ্যাভ টু শো তো আমরা এখানে কী করেছিলাম আমি আমার আর লিনার সেপারেট আমরা ফর্ম ফিল আপ করেছিলাম তো আমার সেপারেট আমি আমার আইটিআর দেখিয়েছিলাম স্যালারি স্লিপ দেখিয়েছিলাম আর লিনারও আমি সেপারেট আমি স্যালারি স্লিপ দেখিয়েছিলাম আইটিআর দেখিয়েছিলাম ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছিলাম আর এখানে আরেকটা ক্যাচ আছে মোটামুটি পার ডে তোমাদের ধরে নাও কি টেন থাউজেন্ড রুপি খরচা হবে তো ইউ হ্যাভ টু শো দ্যাট তোমার ব্যাঙ্কে তুমি অ্যাটলিস্ট তুমি মনে করো ফোরটিন ডেজের জন্য যাচ্ছ তো অ্যাটলিস্ট তোমাকে দু লাখ টাকা ক্যাশ দেখাতে হবে উইচ ইজ ভেরি মাচ ম্যান্ডেটারি ওকে তো ওরকমভাবে তুমি প্ল্যান করে নিও তো আমি আমার অ্যাকাউন্টে কিছু টু ল্যাক্স দেখিয়েছিলাম ক্যাশ লিনা নিজের অ্যাকাউন্টে কিছু টু ল্যাক্স ক্যাশ দেখিয়েছিলাম আর বাই দ্য এটা আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট দু লাখ টাকা যদি সাডেনলি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না আসে মানে তুমি আজকে অ্যাপ্লাই করছো তুমি দুদিন আগে তুমি সাবমিট করে দিলে এই ভুলটা কোনোদিনও করবে না তোমাদের কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যাবে ইউ নিড টু শো ফর অ্যাটলিস্ট চার পাঁচ মাস ধরে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু লাখ টাকা তিন লাখ টাকা থাকবে ওরকমভাবে দেখাতে হবে কি ইউনিট টু প্রুফ দেম কি ওই টাকাটা তোমার টাকা তোমাকে কেউ টাকাটা দেয়নি তোমাকে মিনিমাম চার পাঁচ মাসের জন্য মানে ওই টাকাটা তোমাকে দেখাতে হবে আমি যখন এই ভিসাটা অ্যাপ্লাই করেছিলাম আমি আমার এফডি থেকে ভেঙে আমি আমি দেখিয়েছিলাম আমি দু তিন লাখ টাকা আমি রেখেছিলাম তো ওরমভাবে দেখিয়েছিলাম আর একটা জিনিস তোমাকে এখানে টিপস দিয়ে দিই মেজার ইম্পর্টেন্ট টিপস তুমি এর মধ্যে ক্রেডিট কার্ডের তুমি স্টেটমেন্ট দেখাতে পারো তো তোমার ক্রেডিট কার্ডে তিন লাখ টাকা চার লাখ টাকা সাত লাখ টাকা ক্রেডিট লিমিট আছে আর তোমার ক্রেডিট পলিসি খুব ভালো ওরমভাবে তুমি দেখাতে পারো আর যত তুমি ফিনান্সিয়াল প্রুফ তুমি অ্যাটাচ করতে পারবে তত তোমার জন্য ভালো তোমার জন্য দু তিনটে যদি ক্রেডিট কার্ড থাকে দেখিয়ে দেবে তোমার যদি থাকে তোমার ওয়াইফের যদি থাকে এগুলো তুমি পুট করে দেবে এগুলো তোমার দিয়ে দেবে খুবই ভালো হবে যদি তুমি সেপারেটলি তুমি যদি এফডি তুমি দেখাতে পারো তোমার কাছে যদি সেপারেট এফডি আছে দু তিন লাখ টাকার ওগুলোও তুমি দেখাতে পারো তোমাকে ফিনান্সিয়ালি স্ট্রং দেখাতে হবে যতক্ষণ তুমি ফিনান্সিয়ালি স্ট্রং দেখাবে ওরা তোমার ভিজা তোমার মিন মিনস তোমার অ্যাপ্রুভ করবে না কেন কি ইউরোপ ইজ এ ভেরি কস্টলি সিটি তো ইউরোপের তুমি একটা মনে করো তোমাকে ওয়ান মান্থের জন্য দিল তোমার মিনিমাম তোমার তিন চার লাখ টাকা খরচা আছে তো এই জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো তোমার দেখানো খুব ইম্পর্টেন্ট তো এগুলো তুমি জোগাড় করলে কিছুই ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশন লিখতে পারো আমি তোমাদেরকে বলে দেবো নেক্সট তারপরে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তোমার দের ইজ সামথিং কল্ড অ্যাপ্লিকেশন অথরাইজেশন ফর্ম ইন ফেভার অফ বিএলএস ভিজা অ্যাপ্লিকেশন সেন্টার মানে এইটা হচ্ছে তোমার তুমি যে বিএলএস তুমি অ্যাপ্লিকেশন তুমি মুম্বাইতে সাবমিট করছো এটা একটা ফর্ম লাগে দেখো এটা তুমি যে কুরিয়ার করছো তো এই এখানে তোমার এটা ফিল করে দিতে হবে এটা তুমি না প্রিন্ট আউট নিয়ে গেলেও চলবে তোমাকে এটা সেন্টারে তোমাকে দিয়ে দেবে আর হচ্ছে তোমার কুরিয়ার ফর্ম বিএলএস ইন্টারন্যাশনাল তুমি এখানে প্রপারলি তোমার বাড়ির অ্যাড্রেস দেবে আর তোমার পাসপোর্ট নাম্বার তোমার আর তোমার ওয়াইফের দিয়ে দেবে এখানে এগুলো তোমাকে ওরা হেল্প করে দেবে বিএলএস সেন্টারে দে উইল হেল্প ইউ এভরিথিং কারণ কি তোমার বাড়িতে কুরিয়ার করে তোমার এই তোমার এই পাসপোর্টগুলো তোমার বাড়িতে ডিরেক্টলি তোমার চলে আসবে আর যেটা তোমাকে অলরেডি বললাম ট্রাভেল ইন্স্যুরেন্স প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট এটা তোমার করতেই হবে আরেকটা হচ্ছে সন ডিক্লারেশন ফর্ম সন ডিক্লারেশন ফর্ম হচ্ছে এটা একটা স্পেনের একটা পলিসি দ্যাট তুমি মেডিকেলি তুমি ইন্স্যোর্ড আছো আর এটা তোমার লেখা যায় তোমার থার্টি থাউজেন্ড ইউরোর কিছু বি হলে দ্যাট ইউ উইল বি তোমার এটা তুমি তোমার এক্সপেন্সেস তোমার ইন্স্যুরেন্স কোম্পানি তোমার কভার করবে তো আমি রেকমেন্ড করবো ইউ অলওয়েজ ট্রাই টু ডু ওয়ান লাখ ইউরোর করো কেন কি ওয়ান লাখ ইউরোতে মোটামুটি তোমার অলমোস্ট এভ্রিথিং কভার ঠিক আছে তো এটাকে সাইন করে সাবমিট করতে হবে যেই তুমি এগুলো ফিল করবে তোমাকে যেই দিনকে অ্যাপয়েন্টমেন্টের তুমি ডেট পাবে ওদিনকে নিয়ে গিয়ে তুমি সাবমিট করে দেবে ঠিক আছে নেক্সট হচ্ছে ফটো গাইজ এই ফটোটা খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি কী হয়েছিল এখানে লেখা আছে কি ক্লিয়ারলি এইটটি পার্সেন্ট ফেস তোমার পাসপোর্টে থাকতে হবে ঠিক আছে এইটটি পারসেন্ট আমার ওখানে প্রথমে সিক্সটি পার্সেন্ট ছিল তো আমাকে ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারে আমাকে আবার যেতে হয়েছিল আমাকে এইটটি পারসেন্টে আবার আমাকে ফটো তুলে আমাকে এখানে অ্যাটাচ করতে হয়েছিল ঠিক আছে তো দিস ইজ দ্য ওয়ান অফ দ্যার ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর নেক্সট হচ্ছে প্রসেসিং এবার তুমি যখন এগুলোকে নিয়ে যাবে তোমাকে সাবমিট করবে তোমাকে ওখানে তোমাকে ডিরেক্ট গিয়ে তোমাকে ক্যাশ পে করতে হবে তুমি অনলাইন টাকা পে করলে চলবে না আমাকে আঠেরো হাজার টাকা এইটিন থাউজেন্ড টোয়েন্টি ফোর আমাকে নিয়ে যেতে হয়েছিল আমাকে কি ক্যাশ পে করতে হয়েছিল ওরা আমাকে একটা কাগজ দিয়েছিল। কি আমি পে করে দিয়েছি সাবমিট করে দিয়েছি আর ওরা একটা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং নাম্বার দিয়েছিল ঠিক আছে আর তারপরে আমি সব কিছু আর আমি দশ দিনের মধ্যে আমি আমার কাছে ভিসা প্রসেস প্রপারলি আমি কাছে পাসপোর্ট পেয়ে গেছিলাম তো দিস ইজ দ্য এন্টায়ার প্রসেস তোমাদেরকে আমি সব কিছু বলে দিয়েছি আর শর্ট টার্ম ভিসা হচ্ছে এটা ম্যাক্সিমাম সিক্স নাইনটি ডেজের জন্য আমরা এই ভিসাটা পাবো ঠিক আছে তো আর দেখো এখানে লেখাও আছে কেয়ার ইন্স্যুরেন্স বলে ডকুমেন্টস রিকোয়ার্ডে কেয়ার ইন্স্যুরেন্স এখানে থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে তোমার ফ্লাইটের টিকিট ইউ হ্যাভ টু বুক রিফান্ডেবল ফ্লাইট টিকিট ওকে তুমি একদম ভুল করেও নন রিফান্ডেবল ফ্লাইটের টিকিট কাটবে না নাহলে তোমাদের এক লাখ দেড় লাখের ফ্লাইটের পুরো টাকাটা নষ্ট হয়ে যাবে আমি বলে দিলাম যদি বাই চান্স ভিসা রিজেক্ট হয়ে যায় তো তো দ্যাটস ভেরি ক্রিটিক্যাল তো এই ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল রাখবে কিছুই ডাউট থাকলে আমাকে বলো আমি তোমাদের গাইড করে দেবো ঠিক আছে তো দিস ইজ দ্য এন্টায়ার থিং আর এইটাই হচ্ছে প্রসেস ফার্স্ট হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট তারপরে অ্যারেঞ্জ দ্য ডকুমেন্টস ডকুমেন্টস অ্যারেঞ্জ করবে আর তারপরে হচ্ছে ডকুমেন্ট যেদিনকে অ্যাপয়েন্টমেন্ট দেবে সাবমিট করে দেবে ঠিক আছে কিছু বি ডাউট থাকলে আমাকে বলো তোমাদের আমি হেল্প করে দেবো আর থ্যাংক ইউ সো মাচ গাইজ আশা করি তোমার এই ভিডিওটা ভালো লেগেছে কেন কি এটা আমি আমরা এক মাস দেড় মাস পরেই ট্রাভেল করছি কিন্তু আমি চাইছিলাম কি এই ভিডিওটা আমি এখনই বানিয়ে দিই তোমাদের জন্য আর টিউন থাকো কেন কি আরও এক দুটো কান্ট্রিতে আমি ভিসা আসবে কেন কি আমাদের এটা বিশাল বড়ো ট্রিপ আছে সামনে তো তোমাদেরকে সব কিছু বলে দেবো ঠিক আছে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা আর কিছুই ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো গুড নাইট সি আবার বাই টেক কেয়ার চলো